সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। 1857 থেকে 1947 সাল, ব্রিটিশদের হাতে প্রায় 200 বছর পরাধীনতার পর ভারতবর্ষের স্বাধীনতা এসেছিল। ভারত মায়ের বহু বীর সন্তান তাদের আত্মবলিদান দিয়ে এই স্বাধীনতা উপহার দিয়েছিলেন দেশবাসীকে। আজকের ভিডিওতে আপনাদের শোনাবো এমন কিছু বাঙালি বীর শহীদের কথা, যারা ফাঁসির মঞ্চে দেশমাতৃকার উদ্দেশ্যে নিজেদের প্রাণ উৎসর্গ করেছিলেন। প্রথমে বলবো মহারাজা নন্দকুমারের কথা। তিনি ছিলেন প্রথম ভারতীয় যাকে অত্যাচারী ব্রিটিশরা ফাঁসি দিয়েছিল। নন্দকুমারের জন্ম বীরভূমের ভদ্রপুরে। 1764 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে বর্ধমান, নদিয়া এবং হুগলির দেওয়ান নিযুক্ত করেন। তৎকালীন মুঘল নবাব দ্বিতীয় শাহ আলম তাকে মহারাজ উপাধি দেন। 1773 সালে তৎকালীন বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের বিরুদ্ধে তিনি ঘুষ দেওয়ার অভিযোগ আনেন। এই অভিযোগের প্রতিশোধ নিতে 1775 সালে ওয়ারেন হেস্টিংস নন্দকুমারের বিরুদ্ধে নথি জাল করার অভিযোগ আনেন। হেস্টিংসের বাল্যকালের বন্ধু ছিলেন ভারতবর্ষের প্রথম প্রধান বিচারপতি এলিজা এমপে। তিনি মহারাজা নন্দকুমারের বিচার করেন এবং তাকে ফাঁসির আদেশ দেন। 1775 সালে 5ই আগস্ট নন্দকুমারের ফাঁসি হয়। যদিও পরবর্তীকালে ব্রিটিশ পার্লামেন্ট এই ফাঁসিকে অনৈতিক এবং বিচার বিভাগীয় হত্যা আখ্যা দিয়ে হেস্টিংস এবং এলিজা এমপেকে ইম্পিচমেন্ট করেছিলেন। এবার বলবো বিশ্বনাথ সর্দারের কথা। বিশ্বনাথ সর্দার নীল বিদ্রোহের একজন নায়ক। যশোর, নদিয়া এবং চব্বিশ পরগনায় তার নেতৃত্বে নীল বিদ্রোহ সংগঠিত হয়। তার নেতৃত্বে 27 সেপ্টেম্বর 1808 সালে স্যামুয়েল ফ্যাডি নামে এক নীলকর সাহেবের সম্পত্তিতে আগুন লাগিয়ে দেয় কৃষকরা। এই অপরাধে নদিয়ার আসাননগরে বিশ্বনাথ সর্দারকে ব্রিটিশ সরকার ফাঁসি দেয়। 1908 সালে ভারত মায়ের আর এক বীর সন্তান ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল। ক্ষুদিরাম বসুর জন্ম পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায়। নিষ্ঠুর ব্রিটিশ ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ডকে হত্যার উদ্দেশ্যে ক্ষুদিরাম ও তার সঙ্গী প্রফুল্ল চাকি ডগলাস কিংসফোর্ডের গাড়িতে বোমা নিক্ষেপ করেন, কিন্তু সেই গাড়িতে কিংসফোর্ড না থাকার কারণে তিনি বেঁচে যান। ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি দুজনেই ধরা পড়েন। প্রফুল্ল চাকি নিজের বন্দুকের গুলিতে আত্মবিসর্জন দেন। 1908 সালের 11ই আগস্ট মেদিনীপুর সেন্ট্রাল জেলে মাত্র 19 বছর বয়সে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়। মেদিনীপুর জেলার আর এক বীর সন্তান ছিলেন সত্যেন্দ্রনাথ বসু। কিংসফোর্ডকে হত্যার চেষ্টার পর থেকে নড়ে চড়ে বসেছিল ব্রিটিশ সরকার। চারিদিকে চলে ধরপাকড়। 2রা মে 1908 সালে 32 নম্বর মুরারিপুকুর রোড সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে অরবিন্দ ঘোষ, বারিন ঘোষ, উল্লাসকর দত্ত, কানাইলাল দত্ত, সত্যেন বসু সহ একাধিক বিপ্লবীকে গ্রেপ্তার করা হয়। এমনই একজন বিপ্লবী ছিলেন নরেন গোস্বামী, যিনি পরবর্তীকালে ইংরেজদের হয়ে কোর্টে রাজসাক্ষী হন এবং বহু বিপ্লবীর নাম ফাঁস করেন। এই বিশ্বাসঘাতকতার বদলার দায়িত্ব পড়ে কানাইলাল দত্ত এবং সত্যেন বসুর উপর। বন্দি অবস্থাতেই দুজনের কাছে গোপনে পৌঁছে যায় বন্দুক। 31 আগস্ট 1908 সালে জেলের হসপিটালে নরেনকে হত্যা করে বিশ্বাসঘাতকতার উপযুক্ত শাস্তি দেয় কানাই এবং সত্যেন্দ্রনাথ। 21 নভেম্বর 1908 সালে সত্যেন বসুর ফাঁসি হয়েছিল। বাংলা মায়ের আর এক বীর সন্তান কানাইলাল দত্তের বীরত্বের কাহিনী তো শুনলেন। যুগান্তর দলের এই সদস্য চন্দননগরে জন্ম নিয়েছিলেন। নরেন গোস্বামীকে হত্যার জন্য 10ই নভেম্বর 1908 সালে আলিপুর সেন্ট্রাল জেলে ফাঁসির মঞ্চে শহীদ হন কানাইলাল দত্ত। এবার বলবো আর এক বীর শহীদ বসন্ত কুমার বিশ্বাসের কথা। বসন্ত কুমার বিশ্বাস পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি যুগান্তর দলের একজন সদস্য ছিলেন।
1912 সালের 23শে ডিসেম্বর দিল্লিতে তৎকালীন ভাইসরয় চার্লস হার্ডিঞ্জকে হত্যার উদ্দেশ্যে মহিলা ছদ্মবেশ নেন তিনি। হার্ডিঞ্জ সেই সময় হাতির পিঠে চড়েছিলেন। সস্ত্রীক হার্ডিঞ্জ সাহেব হাতির পিঠে থাকাকালীন বসন্ত কুমার বোমা নিক্ষেপ করেছিলেন। এতে হার্ডিঞ্জ আহত হলেও তার এক চাকর মারা যায়। 1914 সালের 26শে ফেব্রুয়ারি বসন্ত কুমার বিশ্বাস ধরা পড়ে যান। 11ই মে 1915 সালে পাঞ্জাবের আম্বালা সেন্ট্রাল জেলে বসন্ত কুমার বিশ্বাসের ফাঁসি হয়। বাংলা মায়ের আর এক বীর সন্তান গোপীনাথ বা গোপীমোহন সাহা শ্রীরামপুরে জন্মগ্রহণ করেন। 12ই জানুয়ারি 1924 সালে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান চার্লস ট্রেগার্টকে হত্যার চেষ্টা করেন তিনি, কিন্তু ভুলবশত অন্য এক ব্রিটিশ মারা যান। 1924 সালের মার্চ মাসে মাত্র 18 বছর বয়সে তার ফাঁসি হয়। বিপ্লবী প্রমোদ রঞ্জন চৌধুরীর জন্ম হয়েছিল 1904 সালে চট্টগ্রামে। অনুশীলন সমিতির এই বীর সদস্য 28শে মে 1926 সালে গোয়েন্দা দপ্তরের ডেপুটি সুপারিনটেনডেন্ট ভূপেন চ্যাটার্জিকে হত্যা করেছিলেন। বাংলা মায়ের এই বীর সন্তান 28শে সেপ্টেম্বর 1926 সালে আলিপুর জেলে ফাঁসির মঞ্চে শহীদ হন। প্রমোদ রঞ্জন চৌধুরীর সঙ্গে ফাঁসি হয়েছিল বাংলা মায়ের আর এক বীর সন্তান অনন্ত হরি মিত্রের। 1926 সালে মাত্র 20 বছর বয়সে ফাঁসির মঞ্চে শহীদ হন অনন্ত হরি মিত্র। বর্তমান বাংলাদেশের পাবনা জেলায় জন্ম নিয়েছিলেন আর এক বীর বিপ্লবী রাজেন্দ্র লাহিড়ী। 9ই আগস্ট 1925 সালে উত্তরপ্রদেশের কাকরিতে যে ঐতিহাসিক ট্রেন লুট হয়েছিল, যা ইতিহাসে কাকরি কনস্পিরেসি নামে পরিচিত, সেই ঘটনার মাস্টার মাইন্ড ছিলেন রাজেন্দ্র লাহিড়ী। হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান, ঠাকুর রোশন সিং সহ বাঙালি বীর সন্তান রাজেন্দ্র লাহিড়ীর ফাঁসির সাজা হয়েছিল 17ই ডিসেম্বর 1927 সালে। বিপ্লবী দীনেশচন্দ্র গুপ্ত বাংলাদেশের বিক্রমপুরে জন্মগ্রহণ করেছিলেন 6ই ডিসেম্বর 1911 সালে। দীনেশ গুপ্তের নাম বললেই তার অপর দুই সঙ্গী বিনয় বসু এবং বাদল গুপ্তের নাম মুখে চলে আসে। এরা ইতিহাসের পাতায় এবং মানুষের মনে বিনয় বাদল দীনেশ বা বিবাদী নামে অমর হয়ে আছেন। 1930 সালে 8ই ডিসেম্বর ইন্সপেক্টর জেনারেল অব প্রিজন লেফটেন্যান্ট কলোনেল এন এস সিমসনকে গুলি করে হত্যা করেছিলেন তারা। রাইটার্স বিল্ডিং বা মহাকরণে পুলিশের সঙ্গে গুলির লড়াই চলাকালীন বাদল গুপ্ত পটাশিয়াম সায়ানাইড খেয়ে মৃত্যুবরণ করেন। বিনয় বসু ও দীনেশ নিজেদের গুলিতে আত্মহত্যার চেষ্টা করেন। 13ই ডিসেম্বর বিনয় হসপিটালে মারা যায়, কিন্তু দীনেশ বেঁচে যায়। 1931 সালে 7ই জুলাই দীনেশের ফাঁসি হয়। বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাস 16ই জানুয়ারি 1910 সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি। ভারতের স্বাধীনতা আন্দোলনে মাস্টারদা সূর্য সেনের দলে নাম লিখিয়েছিলেন। 1ই ডিসেম্বর 1930 সালে চট্টগ্রামের ইন্সপেক্টর জেনারেল মিস্টার ক্রেগকে হত্যার উদ্দেশ্যে হামলা চালান রামকৃষ্ণ বিশ্বাস ও তার সঙ্গী কালীপদ চক্রবর্তী। পরের দিন দুজনেই ধরা পড়েন। 1931 সালে 4ঠা আগস্ট রামকৃষ্ণ বিশ্বাসের ফাঁসি হয়। অপর সঙ্গী কালীপদ চক্রবর্তীর দ্বীপান্তরের সাজা হয়েছিল। 1910 সালে ফরিদপুরে জন্ম নিয়েছিলেন মনোরঞ্জন ভট্টাচার্য। 1932 সালের 14ই মার্চ ব্রিটিশদের চিঠির ব্যাগ লুট করেছিলেন তিনি। সেই সময় পোস্ট অফিসের এক কর্মীকে তিনি হত্যা করেছিলেন। এই অপরাধে 1932 সালের 12ই আগস্ট বরিশাল জেলে মনোরঞ্জন ভট্টাচার্যের ফাঁসি হয়েছিল। বিপ্লবী প্রদ্যুৎ কুমার ভট্টাচার্য মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেছিলেন 1913 সালের 3রা নভেম্বর। মেদিনীপুরের কুখ্যাত হিজলি ডিটেনশন ক্যাম্পে বন্দীদের ওপর অত্যাচার চালাতেন সেকেন্ড ম্যাজিস্ট্রেট রবার্ট ডগলাস। এতে দুই বন্দীর মৃত্যু হয়েছিল।
এই মৃত্যুর বদলা নিতে 30 এপ্রিল 1932 সালে প্রভাংশু পাল এবং প্রদ্যুৎ কুমার ভট্টাচার্য ডগলাসকে হত্যা করেন। প্রভাংশু পালিয়ে যেতে সফল হলেও প্রদ্যুৎ কুমার ধরা পড়ে যান। 12 জানুয়ারি 1933 সালে মেদিনীপুর সেন্ট্রাল জেলে প্রদ্যুৎ কুমার ভট্টাচার্যের ফাঁসি হয়েছিল। চট্টগ্রামের আর এক বীর সন্তান তারকেশ্বর দস্তিদারের জন্ম 1911 সালে। 1930 সালের 18 এপ্রিল মাস্টারদার সূর্যসেনের নেতৃত্বে যে দল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেছিল সেই দলে ছিলেন তারকেশ্বর দস্তিদার। অস্ত্রাগার লুণ্ঠনের অপরাধে 1934 সালের 12 জানুয়ারি তারকেশ্বর দস্তিদারের ফাঁসি হয়। অস্ত্রাগার লুণ্ঠন যার নেতৃত্বে ঘটেছিল সেই মাস্টারদা সূর্যসেনের জন্ম 1894 সালে 22শে মার্চ চট্টগ্রামে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অপরাধে তারকেশ্বর দস্তিদারের সঙ্গেই 1934 সালের 12 জানুয়ারি ফাঁসির মঞ্চে শহীদ হয়েছিলেন মাস্টারদা সূর্যসেন। বিপ্লবী নির্মল জীবন ঘোষ 5 জানুয়ারি 1916 সালে জন্মগ্রহণ করেন হুগলি জেলায়। মেদিনীপুরের জেলা শাসক বার্নার্ড ই জে বার্চকে হত্যা করেছিলেন নির্মল জীবন ঘোষ, ব্রজকিশোর চক্রবর্তী এবং রামকৃষ্ণ রায়। 1934 সালের 26 অক্টোবর নির্মল জীবন ঘোষের ফাঁসি হয়েছিল মেদিনীপুর সেন্ট্রাল জেলে। তার আগের দিন 25শে অক্টোবর ব্রজকিশোর এবং রামকৃষ্ণের ফাঁসি হয়েছিল।